550 কোটি ঋণ নিয়ে অনিল আম্বানির দেশ ছাড়ার আশঙ্কা। এরিকসনের কাছে 550 কোটি টাকা ঋণ রয়েছে, আর কমের মালিক অনিল আম্বানির। সেই টাকা না শোধ করে যেন দেশ না ছাড়েন তিনি, সুপ্রিম কোর্টের এমনই আবেদন জানিয়েছে সুইডিশ সংস্থা এরিকসন। অনিল আম্বানির এবং তার সংস্থার দুই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে এই মামলা হয়েছে। একটি ব্যবসায় এরিকসনের কাছে অনিল অম্বানি গোষ্ঠীর 45,000 কোটি টাকা ধার ছিল। আদালতের হস্তক্ষেপে 1600 কোটি টাকায় নামানো হয় সেই মূল্য, পরে আরও কমিয়ে 550 কোটি টাকায় রফা হয়। গত 30 সেপ্টেম্বর সেই বকেয়া মিটিয়ে দেওয়ার শেষ দিন ছিল। অনিল অম্বানির আর কম সংস্থা থেকে 550 কোটি টাকা বকেয়া জমা না পড়ায় এরিকসন সংস্থা শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরিকসনের তরফে আদালতে বলা হয়েছে, দেশের আইনকে এরা সম্মান করে না, আইনের অবমাননা করে। অনিল অম্বানির সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এরিকসন। দাদা মুকেশ অম্বানির রিয়ালায়েন্স জিওর সঙ্গে এক ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অনিল, কিন্তু টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে 29,000 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দাবি করায় চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত থেমে রয়েছে সেই চুক্তি। বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য এরিকসনের কাছে বাড়তি 60 দিন সময় চেয়েছে বলে দাবি অনিল অম্বানির। উল্লেখ্য, অনিল অম্বানির সংস্থার সঙ্গে রাফেল সংক্রান্ত চুক্তি নিয়ে এমনিতেই কংগ্রেসের আক্রমণের মুখে পড়তে হয়েছে মোদীকে। এবার এই খবরে ফের আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তিনি টুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রী এনাকে ভাই বলেন, অথচ কোনো অভিজ্ঞতা নেই। এবার 45,000 কোটি টাকা ঋণ রয়েছে।